নমস্কার, জয়পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 127তম এপিসোডে আমার অতিথি কে জানেন? আজকে না অতিথি কে বলার দরকার নেই, নামটা দেখলেই আপনারা, নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তার কারণ পশ্চিমবঙ্গে যতদিন টেলিভিশন এসছে, সংবাদ মাধ্যমে টেলিভিশন মানে নিউজ টেলিভিশন এসছে, তার নাম তার সাথে একদম জড়িত। সুতরাং সে কে না বলে কি না বলে, তাই সে কে বলে দিচ্ছি। সে আর কেউ নয়, মিডিয়ার অন্যতম মুখ, অন্যতম প্রিয় মুখ, সর্বজন যাকে চেনেন, ঋতব্রত ভট্টাচার্য। নমস্কার। আমি সত্যি খুব 127তম এপিসোডে জয়ের পথে সুজয়ের সঙ্গে আসতে পেরে আমি সত্যি খুব গর্বিত। প্রথমেই আমি অভিনন্দন জানাবো, আমার কৃতজ্ঞতা জানাবো আমার সকল দর্শকদের, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের এই সাথে থাকাতেই আমরা চলে এসেছি এত দূর। 127তম এপিসোডে আরও এগিয়ে যাচ্ছি। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের সাত কারণে দি 7 রুলস অফ সাকসেসে আজকের ফার্স্ট রুল, ডু ইট নাও, নো প্রোক্রাস্টিনেশন। আজকে সবসময় আমাদের মনে হয় যে বোধহয় এটা পরে করলে হয়, বোধহয় কালকে করব, আগামী ঘন্টায় করব, আগামী বছর করব, নো, আজকে মনে হলে আজকেই করব, আজকেই শুরু করব, দেন অনলি সামথিং ক্যান হ্যাপেন, সাম চেঞ্জ ক্যান হ্যাপেন, ইট উইল গো টুয়ার্ডস সাকসেস। দি সেকেন্ড রুল অফ সাকসেস, সার্ভাইভ ফেলিয়ার। যে বাস্তব ভীষণ কঠোর, বাস্তবের কঠোরতা একদম হবেই, কিন্তু সেটাকে অতিক্রম করতে হবে। আমি ম্যানেজমেন্ট ক্লাসে বারবার বলি, বাউন্সিং ব্যাক ফ্রম ফেলিয়র ইজ সাকসেস। সব যে সফল অতিথিদের আপনারা দেখছেন তাদেরও আপনি তাই জন্য বারবার জিজ্ঞেস করি কতটা ব্যর্থতা কিংবা কতটা চ্যালেঞ্জ ওভারকাম করেছেন এই সার্থকতার জন্য। অ্যান্ড এভরি ওয়ান, ট্রাস্ট মি এভরি ওয়ান, বন্ধন ব্যাংকের চেয়ারম্যান থেকে ঋতব্রত ভট্টাচার্য, কেউ চ্যালেঞ্জ ফেস করে এরকম হতে পারে না। শুধু সামনের সাফল্যটাই আমরা দেখি, পেছনের কষ্ট সংগ্রাম আমরা কিন্তু দেখতে। সুতরাং সার্ভাইভ ফেলিওর। দি থার্ড রুল অফ সাকসেস টুডে, প্র্যাকটিস গ্র্যাটিচিউড। উই হ্যাভ টু বি গ্রেটফুল ফর এভরিথিং হ্যাপেনিং টু আস। কালকে আমরা বলছিলাম যে এই যে আমরা যে বেঁচে আছি, সুস্থভাবে বেঁচে আছি, সেটাও কিন্তু ভগবানের একটা আশীর্বাদ। সো এভরি মোমেন্ট, যতদিন জীবন, জীবন ইজ আ লাইফ ইজ আ স্মল জার্নি বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, আমরা যেটুকুনি জীবন যাচ্ছি প্রত্যেকটা মুহূর্ত উই শুড প্র্যাকটিস গ্র্যাটিচিউড। দি ফোর্থ রুল অফ সাকসেস, প্রোভাইড ভ্যালু। যে কোনো একটা প্রোডাক্টে, অনুষ্ঠানে, জীবনে, যে কোনো স্ফিয়ার অফ সার্ভিসে, যে কোনো ভার্টিক্যালে আমি অন্যের চেয়ে তবেই এগোতে পারবো যখন কোনো একটা অ্যাডিশনাল ভ্যালু দেবো। এবং সেই ভ্যালুটা কিন্তু নিজেকেই ডেভেলপ করতে হবে। কোনো শিক্ষক, কোনো বই, কোনো ইন্টারনেট, কোনো গুগল কিন্তু সেই ভ্যালুটা করতে পারবে। নিজেকে কনসিভ করতে হবে, অ্যাসিমিলেট করতে হবে নলেজ, তার থেকে কিন্তু ইট উইল কাম অন। সো দ্যাট ইজ প্রোভাইডিং ভ্যালু। দি ফিফথ রুল অফ সাকসেস টুডে ইজ ফোকাস অন বিইং দ্য বেস্ট। বেস্ট কারো রেসপেক্টে নেই, এর চেয়ে ভালো হবো, ওর চেয়ে ভালো হবো, নিজের পোটেন্সিয়াল বেস্ট অফ দি এবিলিটি আমরা নিয়ে আসবো। দ্যাট ইজ, দ্যাট উইল প্রোভাইড ইউ, দ্যাট উইল গিভ ইউ দ্যাট রেসিপি ফর ইউর সাকসেস। প্রত্যেকটা বলে 300 বিলিয়ন লোকে একজনের সাথে আরেকজনের একদম মিল হয় না। সুতরাং ইউ ক্যানট কিপ অন কপিং এনিবডি, ফলোয়িং এনিবডি টু বি দ্য বেস্ট। নিজেকে ফলো করতে, নিজের পোটেন্সিয়াল আনলিশ করতে, ইউ উইল বি দ্য বেস্ট। দি সিক্স রুল অফ সাকসেস টুডে, বি কনসিস্টেন্ট। যা করবো আজকে 24 ঘন্টা কাজ করে দিলাম, কালকে সারাদিন ঘুমিয়ে রইল, ইটস নট লাইক দ্যাট। এভরি ডে, এভরি মোমেন্ট, ট্রাস্ট মি, এই যে এক একটা মোমেন্ট চলে যাচ্ছে একদম ফিরে আসবে না। সুতরাং আমাদের করতে হবে কি, যে প্রত্যেকটা মোমেন্টকে ইউটিলাইজ করতে হবে এবং কনসিস্টেন্টলি করতে হবে। সেইটা না একটা টিউন করে দেবে, একটা রিপ্রোগ্রাম করে দেবে মাইন্ডকে, আমরা এগিয়ে যাব। আজকে শেষ এবং দ্য সেভেন্থ রুল অফ সাকসেস ইজ বি রেডিক্যালি হাম্বল। হিউমিলিটির মতো কিছু হয় না। অ্যান্ড এভরি ওয়ান, দের ইজ অলওয়েজ আ বিগার পার্সন ইন দ্য রুম। বলছিলাম না, দের ইজ অলওয়েজ আ বিগার পার্সন। আমি যদি ভাবি আমি বিরাট বড়, আমার থেকে আরও বড় যে আমার পাশেই বসে আছে, সেটা যদি না মনে করি কিংবা সেটা যদি না জানি, না বিশ্বাস করি, আমরা কিন্তু এগোতে পারবো না। বারবার অঞ্জন চ্যাটার্জির 100 এপিসোডের কথা বলি, বলছে নো ওয়ান ইজ সো বিগ দ্যাট হি ক্যানট প্র্যাকটিস হিউমিলিটি। সুতরাং হিউমিলিটি আমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড উই শুড বি রেডিক্যালি হাম্বল টু গো অ্যাহেড ইন দ্য পাথ অফ সাকসেস। জয়ের পথে সঙ্গে সুজয় সফল অতিথিদের এনেছে, এই সফল অতিথির মধ্যে ঋতব্রত একজন। ঋতব্রতর আমার বন্ধু বটে, ঋতব্রতকে সবাই চেনে, আপামর বাঙালি তো চেনে, সারা ভারতবর্ষে নিশ্চয়ই চেনে, কিন্তু বাঙালি যে চেনে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। সুতরাং ঋতব্রত সম্বন্ধে আমি যেটুকুনি গ্যাদার করতে পেরেছি আমি বলবো। ঋতব্রত যদি মনে হয় যে কোনোটা ভুল বললাম কিংবা কোনোটা মিস আউট করে গেলাম, আমাকে ডেফিনেটলি কারেক্ট করে দেবে।
Currently, Ritabrata is the editor-in-chief and director of Sadhana News. He is the deputy chairman of East India Motion Pictures Association. He is an EC member of Kolkata International Film Festival. He is a faculty in French Department of Calcutta University. He is a general secretary, Cinematheque Calcutta. Ritabrata film direct koreche. Tar modhye ache Sondhe Namar Age. He was the producer, director and the writer. Second film was Boshant Utshab 2014. It's a full-length Bengali feature film, director and actor. He's also the director and actor of a film which is in process now. It's called Robinson Street. Tachharao, Ritabrata is a member of Film Certification Board Chilo, 2011-15. He served as media advisor, actor Rajya Sarkari officer media advisor Chilo, 2011-2012. He worked as an organizer of Kolkata Film Festival in 2015, executive council member of Kolkata International Film Festival, member of screening committee, member of general council, convener of branding and publicity, standing committee member, producer section, East India Motion Pictures, member of JCC, worked as organizer of Kolkata Film Festival 2014 and other members, Kolkata Festival 2013, 2012, 2011. He had been a film journalist and film critic. From 1994 থেকে 2015, he has written more than 76 articles on film criticisms in various newspapers and magazines. His published work includes 2013 Boshant Utshab, a novel based on own film. 2011, he made a program called Breaking News. 1997, he has written A History of French Cinema in Bengali and the publisher Vostok. Television program in Modde, he covered Cannes Film Festival in 2007. Cover shooting of Bengali film London 2006, anchored regular shows on film from 1999 to 2005. Awards and achievement include Shudin Dutta Memorial Awards for Dan Hawk Black, he's a Dan Hawk Black Belt from South Korea, that I never knew, and Star Achiever 2007. Porashuno koreni ta kintu eta kintu mane just passion theke na. He's a MA in French from Calcutta University and he's a PhD fellow in the University of Calcutta. He's IVPL fellow 2010 from United States as journalist. He has a postgraduate diploma in travel and tourism management from ISWBM and IITTM from Gwalior. Jetukuni parlam cover kolam konota bad dile shegulo aste aste nale puro ta bolte gele ki ki korecho bolte gele to ar proshno kora hobe na. Ritabrata Bhattacharya prothom nam ta amar shona kintu ABP তখন স্টার আনন্দতে ঋতব্রত ভট্টাচার্য ওয়াজ আমরা বলতাম আমরা নিজেরা বন্ধুদের বলতাম যে এরা দুজন ওই বীরু আর বিজয়ের মতন আর কি হ্যাঁ যে সুমন দে আর ঋতব্রত ভট্টাচার্য আর কি তো সেই ঋতব্রত ভট্টাচার্য আমি পড়াশোনার কথায় পড়ে আসছি সেই আমার প্রথম প্রশ্ন আমার আমি তুমি আসবে বলে না আমাকে অনেকে এই প্রশ্নটা করেছে বলছে সুজা তুমি তো কোনো বিতর্কিত প্রশ্ন করো না কিন্তু ঋত ডেফিনেটলি সাকসেসফুল কিন্তু সাকসেসের আমাদের কাছে সাকসেসের পিন পয়েন্টটা কিন্তু হচ্ছে প্রথম তো মুখটা আছে না তারপর কথাটা শোনা প্রথমটা কিন্তু ছিল সত্যি স্টার আনন্দ রেখে সেই স্টার আনন্দ যে স্টার আনন্দ তোমাকে এত পরিচিতি দিল মানুষের এত প্রিয় করে তুললো সেই স্টার আনন্দ তুমি ছেড়ে দিলে কেন প্রথমে বলি সুজে এই প্রশ্নটা হয়তো অনেকেই মনে মনে রাখেন কেউ এই প্রথমে এইভাবে করলো এবং আমি আগে কোথাও এই প্রশ্নের উত্তরও দিইনি আমি প্রথমে একটা কথা বলি স্টার আনন্দ আমি যে চ্যানেলটাতে কাজ করতাম সেই চ্যানেলটা এখন আর নেই এখন তো চ্যানেলের নাম বদলে গেছে স্টার আনন্দ আমার জীবনের একটা খুব গৌরবোজ্জ্বল অধ্যায় সেটা হচ্ছে কাজ শেখার শুধু নয় স্টার আনন্দ আমার মনে হয় যে বাংলা টেলিভিশন নিউজ চ্যানেল 24/7 যে অপারেশন সেই অপারেশন প্রথম কোথাও খুব পেশাদারিত্বের সঙ্গে খুব সাফল্যের সঙ্গে যদি কোথাও হয় সেটা স্টার আনন্দ এবং বাংলা টেলিভিশনের ইতিহাস যেদিন লেখা থাকবে সেদিন প্রথম চ্যাপ্টারটার নাম হবে স্টার আনন্দ এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আচ্ছা স্টার আনন্দে কি প্রথম নিউজ চ্যানেল ছিল না তার আগে কোনো নিউজ চ্যানেল না তার আগে নিউজ চ্যানেল ছিল তারা ছিল অবশ্যই তারা ছিল কিন্তু স্টার আনন্দ যখন মানে ডে অফ ইনসেপশনটা স্টার আনন্দের সবচেয়ে আগে তার আগে বাংলায় কোনো 24 ঘন্টা নিউজ চ্যানেল ছিল না অর্থাৎ 24/7 নিউজ অপারেশন কোনো চ্যানেল করতো না কিন্তু যখন আমাদের ট্রেনিং শুরু হলো ইন্টারন্যাশনাল ক্লাবে তখন তারা বাংলা তখন ছিল তারা যে নিউজ ছিল সেই নিউজ তারা বললো আমরা 24 ঘন্টা করব যদি সেই হিসেবে দেখতে হয় যে স্টার আনন্দই প্রথম পেশাদার ভাবে শুরু করলো প্রজেক্টটা এবং স্টার আনন্দ তো খুব সাকসেসফুল মানে সফল চ্যানেলে বিষয় তোমার কথা চলে স্টার আনন্দ তা আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ এটা ঠিক কথা যে স্টার আনন্দে আমি যদি না থাকতাম তাহলে বোধহয় আমার এই পরিচিতি হতো না
আমার এই অভিজ্ঞতা হতো না আমি একদিন গুনে দেখেছি সেটা কানফিল্ম ফেস্টিভ্যাল হোক লন্ডনের বাকিংহাম প্যালেস হোক সেটা সিঙ্গাপুর হোক মালয়েশিয়া হোক কানাডা হোক সেটা সাউথ কোরিয়া হোক স্টার আনন্দের সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি আর গোটা বাংলাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে এসছে এই স্টার আনন্দ মানে খুব কম সাবডিভিশন আছে যে সাবডিভিশনে আমি কোনোদিনও যাইনি বাংলার স্টার আনন্দতে যাওয়ার আগে আমার একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা স্কলারশিপ পাই সেটায় পড়তে যাই পড়তে গিয়ে আমার যেটা মনে হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি আমার চোখ খুলে দেন তিনি বলেন আমরা যদি বছরের পর বছর একই রেপিটেটিভ কাজ করে যাই তাহলে একটা সময়ের পর মানুষ আর মানুষ থাকে না যন্ত্র হয়ে যায় আমার মনে হয় সুজয় তুমি যে এত সাকসেসফুল তোমার নিজের ক্যারিয়ারে এই যে তোমার এই যে অনুষ্ঠানটা হয় এই যে জয়ের পথের সঙ্গে সুজয় এই অনুষ্ঠানটার মধ্যে তোমার কোথাও যেন সমাজকে দেওয়ার একটা ব্যাপার আমার মধ্যে এই তারুণ্যটা থাকে এবং আমার মনে হয় যে স্টার আনন্দে আমি এমন কোন অনুষ্ঠান নেই যে অনুষ্ঠান আমি করিনি মানে সেটা হ্যালো ভিআইপি হতে পারে সেটা ওয়ার্ল্ড কাপ 2006 জার্মানিতে ওয়ার্ল্ড কাপ কভার হতে পারে আমার একটা সময় এসে মনে হলো আমার নতুন কিছু আর করার নেই এবং যেটা সবচেয়ে মনে হলো যে আমি পশ্চিম বাংলার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ চ্যানেলে কাজ করেছি আমার মনে হয়েছিল যে আমি বোধহয় এবার বেরিয়ে গিয়ে একটু ছবি করব লেখাপড়া করব পিএইচডিটা শুরু করব এবং অন্যান্য কাজ করব এটাই কিন্তু মূল কারণ আমার বেরিয়ে যাওয়ার তাছাড়াও একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা নিউজ চ্যানেল তার তার নিজস্ব একটা সিস্টেম গড়ে ওঠে এবং ব্যক্তি কখনো সংস্থার থেকে বড় হতে পারে না সুতরাং আমি এটা খুব ভালো মতো জানতাম যে সংস্থা যে আমায় জন্ম দিয়েছে সেই সংস্থার কোনো ক্ষতি হবে না আমি ছেড়ে গেল এমনি জাস্ট আমি কখনো কোনো প্রশ্ন যেটা নিয়ে কোনো এ হতে পারে সেটা আমি কখনো করি না কিন্তু লোকে কি বলতো সেটা আমার আমার আমি একটু জানতে চাই যে ক্লিয়ার করতে তুমি যখন এ করলে যে লোকে বলতে যে আমাদের ফিল্ম মানে ফিল্ম এটা যে ওয়ান স্টার মানে মাল্টি স্টারার ফিল্ম কখনো হিট হয় না মানে ওয়ান স্টার হয় অমিতাভ বচ্চন কিংবা ধর্মেন্দ্র মানে শোলের মতন এরকম দুটো স্টার আছে তাও না এবং সেখানে ওই কালমিনিট যে একটা স্টারকে মারা যেতে হলো মানে অমিতাভ বচ্চনকে মারা যেতে হলো শোলকে সাকসেসফুল করতে বলতো যে যে দুজন স্টার হয়ে গেছে দুজন হিরো হয়ে গেছিল সুমন দে যাকে আমরা খুব মানে সুমন খুবই পরিচিত মুখ এবং এবং ঋতব্রত তাই জন্য যে একজনকে করতে হতো মানে বীরুকে বিজয়কে চলে যেতেই হতো বীরুর বাঁচিয়ে দেওয়ার জন্য এরকম কি কোনো গল্প ছিল মানে এটা আসলে আবার কি তখন তো নাম ছিল স্টার আনন্দ স্টার আনন্দ স্টার নিউজ এমনি নিজেই স্টার তারকা তার কোনো কিছু দরকার হয় না আমার মনে আছে যে আসলে একটা রাজ্যটক হয়েছিল রাজ্যটক হয়েছিল সেটা হচ্ছে একদিকে স্টার অন্যদিকে এবিপি গ্রুপ এত শক্তিশালী ছিল তার ক্ষেত্রে মানে আমরা যারা রয়েছি চালক সামনের দিকে রয়েছি তারা একটা বড় বাড়ির ড্রাইভার ছাড়া কিন্তু খুব একটা কিছু নয় লোকে অনেক কিছু ভাবে এবং যে কারণে আমি পরবর্তীকালে দেখলাম যে এই যে ধরো সাধনা নিউজ এখানে আমরা অনেকে মালিক রয়েছি কিন্তু আমার তখন মনে হয়েছিল যে শুধুমাত্র উপস্থাপনা করলে শুধুমাত্র সাংবাদিক হলে শুধুমাত্র একজন কর্মী হলে সেই সংস্থার এডিটোরিয়াল পলিসি এমনকি এডিটর ইন চিফ হলেও কেউ নিজের হাতে রাখতে পারে না মালিকানা যদি না থাকে তাহলে মিডিয়া চলতে পারে না যে কারণে আমরা এখন সাধনা নিউজ যেটা আমাদের নিজের চ্যানেল এই সাধনা নিউজে মালিকানাটা আনার এটাই কারণ আমার কোনোদিনও স্বপ্ন ছিল না আমি কোনো টেলিভিশন কোম্পানির মালিক হব কিন্তু মালিকানা যদি না থাকে তাহলে স্বাধীনভাবে ইমপ্লিমেন্ট হয় না তার কারণ মালিক যে দলে তাবেদারি করবে আমাকে সেই দলে তাবেদারি করতে হবে সুতরাং একটা স্বাধীন যদি টেলিভিশন চ্যানেল করতে হয় যদি সত্যি খুব সৎ সাহসী সাংবাদিকতা করতে হয় তাহলে কিন্তু মালিক হতে হবে এবং আমাদের ইউ হ্যাভ টু বি দ্য বস মানে একদম তাছাড়া পড়া যাবে না আমাদের একটা ইম্পর্টেন্ট কথা বললো যে প্রথমে একটা কথা বললো যে ব্যক্তির চেয়ে অর্গানাইজেশনের চেয়ে ব্যক্তি কিন্তু বড় হতে পারে না
আমরা যা যে যখন যে অর্গানাইজেশনকে সার্ভ করছি অ্যাকচুয়ালি কিন্তু যে প্রমোটার কিংবা যে মালিক অফ দ্য অর্গানাইজেশনের যা মাইন্ডে আছে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করছি সেই ইমপ্লিমেন্ট কেউ দারুণ করতে পারে কেউ মিডিয়াম আকারে করতে পারে কেউ হয়তো করতেও পারবে না যে ওয়েস্ট আউট হয়ে যাবে কিন্তু তাই জন্য হি হ্যাজ টেকেন ওভার সাধনা নিউজ অ্যাজ ওয়ান অফ দ্য প্রমোটার্স যে স্বাধীন নির্ভীক নিরপেক্ষ একটা সংবাদ মাধ্যম লোকের কাছে এবার একটু ব্যক্তিগত প্রশ্নে চলে আসি তুমি অনেক পড়াশুনো করেছো তুমি ফ্রেঞ্চে মাস্টার্স করেছো তুমি এই যে ফ্রেঞ্চে মাস্টার্স করে এমনি আমাদের আমি তো টেকনোলজি ডিরেক্টর সিওএইচ কাজ করি স্টুডেন্টদের একটা কেরিয়ার গাইডেন্স দেওয়া এই ফ্রেঞ্চে মাস্টার্স করার পর কিন্তু লোকে অনেক মানে বিলিয়ন ডলার কোম্পানিতে কাজ করতে পারে তার কারণ একটা ফাংশনাল নলেজ একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ লাইক ফ্রেঞ্চ উইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ সেটা করে সাংবাদিকতা কেন ওয়াই নট ইন টু এনি আদার ইন্ডাস্ট্রি আর্টিকলস আসলে আমার জীবনে না তিনটে ইচ্ছে ছিল একটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে দেখেছিলাম যে আমি একদম যখন ছোট টিনটিন পড়তে খুব ভালোবাসতাম টিনটিন ছিল রিপোর্টার তা আমার ছোটবেলা থেকে এই রিপোর্টার হওয়ার খুব ইচ্ছে ছিল এই যে টিনটিনের মতো একটা কুট্টুসকে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো বিভিন্ন রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হবে আরেকটু যখন বড় হলাম আমার অ্যাডিশনাল সাবজেক্ট ছিল ফ্রেঞ্চ এবং আমার যখন আমি ক্লাস টু পড়ি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ছিল কিন্তু আমার ফোর্থ সাবজেক্ট ছিল ফরাসি সাহিত্য ফ্রেঞ্চ লিটারেচার সেটার একটা কারণ আছে কারণ ক্লাস এইটে আমার মনে হতে শুরু করলো একদিন রাত্রে আমার মনে হতে শুরু করলো ফিল্মের থেকে বড় কিছু আর হতে পারে না তাই তিনটে ক্লাস এইটে তারপর আমি যখন ক্লাস টেনে পড়লাম কি হতে চাই মাধ্যমিকের জন্য যখন এসে তৈরি করছিলাম সেই সময় সত্যজিৎ রায় বিষয় চলচ্চিত্র পড়ে ফেললাম এই বইটা আমার জীবনটা ঘুরিয়ে দিল এবং আমি একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেলাম যে যদি ফিল্ম মেকার হতে হয় সায়েন্সটা জানতে হবে তখনও তো এই ডিজিটাল আসেনি এই ডিজিটাল ক্যামেরাগুলো আসেনি তখন তো ছিল ইমালশন তখন তো ছিল কেমিক্যাল কম্পোজিশন তখন ফিল্ম ছিল তাহলে আমাকে লাইট পড়তে হবে লাইট পড়তে গেলে ফিজিক্স জানতে হবে আমাকে কেমিস্ট্রি পড়তে হবে ফিল্মের ইমালশন কিভাবে ফিল্মটা তৈরি হচ্ছে জানতে হবে তাই জন্য আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স নিয়েছিলাম কিন্তু চারটে সাহিত্য নিয়ে তিনটে সাহিত্য নিয়েছিলাম বাংলা ইংরেজি এবং ফোর্থ সাবজেক্ট ফরাসি এই সময় আমি দেখলাম আলবের কামু থেকে নোবেল জয় বিখ্যাত ফরাসি উপন্যাসিক আলবের কামু থেকে বিখ্যাত ছোট গল্পকার মোপাসা এবং আরো অনেকে তারা সারাটা জীবন রিপোর্টার হিসেবে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে আমার একটা খুব অবাক লাগলো যে রিপোর্টার হিসেবে কাজ করলে একটা অদ্ভুত জিনিস হওয়া যায় সেটা হচ্ছে একেবারে ফুটপাতের মানুষের সঙ্গেও যোগাযোগ থাকতে পারে আবার রাজভবনে লাঞ্চও থাকতে পারে এই যে সমাজের এত বড় ব্যক্তি এটা রিপোর্টার ছাড়া হওয়া যায় না কিন্তু মনের ভেতরে তো আমার খুব সুপ্ত বাসনা ছিল আমি একজন উপন্যাসিক হব আর ফিল্ম মেকার হব তো এই বাসনাটা তো ঘুরতে শুরু করলো তা যত যত দিন যেতে শুরু করলো তত এই বাসনাটা চেপে বসলো তা আমি চিত্রবাণীতে ভর্তি হয়ে গিয়েছিলাম যখন আমি ফ্রেঞ্চ নিয়ে পড়তাম এই সময় বলে রাখি ISWBM আমার মনে হয় তুমিও তো সেই ISWBM এ ম্যানেজমেন্ট মানে আমি এই ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়তে গিয়ে বেশ কিছু পেপার যেটা হচ্ছে মার্কেটিং এর পেপার মাসলোর বই মাসলোর পিরামিড অথবা পড়তে পড়তে আমি বুঝতে পারলাম যে একটা পর্যায়ের পর সেলফ এস্টিমটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি কেন জন্মেছি আমি কি করতে চাই এই জায়গাটা বোধহয় খুব ফোকাস হওয়া উচিত আমি জানি না শুধু তুমি আমার সঙ্গে একমত হবে নাকি ISWBM তো গোটা এশিয়ার মধ্যে অন্যতম একটা প্রাচীন ম্যানেজমেন্ট প্রাচীনতম 1954 একদম প্রাচীনতম এবং আমার নিজের মনে হয় আমাদের দেশ গঠনের ক্ষেত্রে হয় তাকে ডিফেন্সে গিয়ে ট্রেনিং নেওয়া উচিত প্রত্যেক যুবক যুবতী অথবা তাকে কোনো না কোনো ভাবে ম্যানেজমেন্ট পড়া উচিত একদম আমি একদম 100% একমত একদম কোনো একটা লাইফে কোনো একটা সময় ম্যানেজমেন্টটা পড়া উচিত ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট ISWBM এ চমৎকার ফ্যাকাল্টিরা পড়াতেন ওই ক্যান্টিনটা তো ভুলতেই পারি না এবং ওই বিকেল বেলায় ওই যে বিরাট সুন্দর একটা ছাদ ওরকম ছাদ বোধহয় কলকাতায় কলেজ স্ট্রিট এলাকায় কোথাও নেই তো ওইখানে পড়তে পড়তে যেটা আমার মনে হলো এবং ফ্যাকাল্টি সফল মানুষের কাছে আসে তখন তো মানে জয়ের ফতের সঙ্গে সাথে সুজয়টা আমরা তো দেখতে পারি না ছাত্র অবস্থায় তা আমরা সফল ব্যক্তিদের তো ISWBM এ দেখতাম তা দেখতে দেখতে যেটা মনে হলো যে ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়লাম বটে এবং আমার মাস্টার ডিগ্রি ফ্রেঞ্চে থাকার জন্য যেটা সুবিধা হলো সেটা হচ্ছে আমি ফরাসিটা জানার জন্য সুবিধা যেটা হলো আমি একটা খুব বড় ফরাসি কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম আচ্ছা সেটাই বলছিলাম এবং এই চাকরিটা
এটা আমি নাম বলছি না তার কারণ এটা একটা বিদেশি উড়ান সংস্থা কিন্তু এই চাকরিটা যেহেতু ফ্রেঞ্চ জানি এবং তার সঙ্গে আমার ম্যানেজমেন্ট করা আছে এটা একটা দিগন্ত খুলে যাচ্ছিল এবং সেই সময় 60,000 টাকা এটা যথেষ্ট বেশি টাকা পার মান্থ হ্যাঁ বিরাট আমি তো চাকরিটা পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার মনে হলো এই ক্ষেত্রে আমি আমার বাবার কথা বলবো তিনি সদ্যপ্রয়াত তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলেন শিকাগোতে পড়াতেন ফুলব্রাইট ফেলো আমার বাবা 10ই সেপ্টেম্বর মারা গিয়েছেন ডক্টর মণিপ্রত ভট্টাচার্য তিনি অ্যানথ্রোপলজিস্ট আমার বাবা আমাকে বললেন যে তুমি কি সত্যি এই চাকরিটা করতে চাও তাহলে এর থেকে ভালো কিছু হয় না আসলে বাবা হয়তো বুঝতে পেরেছিলেন এটা তো আমি চাই না সেটা তোমার হৃদয়ের কাছে না হৃদয়ের কাছে জিনিস না তারপর যেটা হলো আমি চাকরিটা করলাম না কিন্তু আমি আনন্দবাজার পত্রিকাতে ফ্রিল্যান্সিং শুরু করলাম তাতে আমি মাসে 700 টাকা পেতাম অবশ্য এদিক ওদিকে লিখে কিন্তু 60,000 টাকা 700 টাকার মধ্যে তফাত আছে কিন্তু আমি খুব সুজয় একটা কথা বলি আমি খুব আজকে আনন্দিত আমার ব্যাংক ব্যালেন্স দেখলে অনেকে থমকে যেতে পারেন যে এত কম আমি খুবই সাধারণ গাড়িতে চড়ি কিন্তু আমার জীবনে একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যা পৃথিবীতে চেয়েছিলাম সেটা হয়েছে আমি বলবো না কিন্তু যা যা পৃথিবীতে আমি করতে চেয়েছিলাম যদি জীবন যাত্রাটা জীবন চর্চাটা একটা লাইফস্টাইল হয় আমি ঠিক এইটাই চেয়েছিলাম আমি হতে চেয়েছিলাম সাংবাদিক কিছুটা হয়েছি আরো অনেক পথ যাওয়া হয়তো বাকি আছে আমি হতে চেয়েছিলাম একজন ফিল্ম মেকার নিজে ছবি করব আমি ছবি করি আমি হতে চেয়েছিলাম ঔপন্যাসিক আমি বলছি না কিন্তু আমি সফল কিন্তু আমি যা যা চেয়েছিলাম যদি আজ বাদে কাল আমার মৃত্যুও ঘটে আমি এইটুকু ভেবে আনন্দ পাবো যে আমি যা যা চেয়েছিলাম ছোটবেলায় সেইগুলো করছি এবং সেটাই আমার জীবন চর্চা এবার সফলতার তো ডেফিনেশন আলাদা মানে পণ্ডিত রবিশঙ্করের গান তার সঙ্গীত তার মূর্ছনা অনেক সময় অটোরিকশাতে চলে না পানবিড়ির দোকানে চলে না আমি মিকা সিং কে খুব শ্রদ্ধা জানিয়েই বলি তার গান পানবিড়ির দোকানে চলে তার গান সবাই শোনে কিন্তু এটা তো বলা যাবে না পণ্ডিত রবিশঙ্কর অসফল মিকা সিং সফল সুতরাং সফলতার ডেফিনেশনটা একটু আলাদা কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা হয়েছে এই জীবন যাত্রাটা চেয়েছিলাম আমার কাছে জার্নালিজম হচ্ছে একটা লাইফস্টাইল এবং এই লাইফস্টাইলটা এমন একটা লাইফস্টাইল যেটা অবিরত আমাদের লড়ে যেতে হবে তুমি যে শুরুটাই করলে যে ডু ইট নাও দিয়ে এবং শেষ যেটা করলে এই প্রত্যেকটা জিনিস জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে এগুলো যতবার শুনব যতভাবে শুনব আমার মনে হয় আমাদের সমৃদ্ধ করে আমারও যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে সাদাকে সাদা কালোকে কালো দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে যে আমার হয়তো টাকা পয়সা অর্থ যশ খ্যাতি নয় কিন্তু মনের ভেতরে একটা আনন্দ আছে যেটা চেয়েছিলাম সেইভাবেই চলেছে আজকে না আর বিরতি নেওয়া হবে না তার কারণ হচ্ছে ঋতব্রতকে এত কিছু জানার আছে আমরা সেকেন্ড পরের সপ্তাহ আমরা ঋতব্রতকে আমরা চাইবো এবং পাবো আমরা আশা করি তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি যেটা বললো সেটা আরেকটা আমি আরেকটু এ করতে চাই আমার না কিরম মনে হচ্ছিল ঋতব্রত যখন কথা বলছে যে আমি নিজেই বোধ হয় কথা বলছি তার কারণ দিস ইজ ভেরি মানে এটা কিন্তু মনে রাখতে হবে যে একটাই জীবন সত্যি আগে কোনো জীবন ছিল কি না পরে কোনো জীবন আছে কি না আমরা কিন্তু কেউ ডেফিনিট নই শিওর নেই যদি থাকেও তার সাথে আমাদের কোনো সম্পর্ক মানে এই যে আমি সুজয় এই যে আজকের ঋতব্রত সেইগুলো তার সাথে তার পরে কি হবে সুতরাং যে ইম্পর্টেন্ট ইন লাইফ সাকসেস তো বলে ইজ দ্য প্রগ্রেসিভ রিয়েলাইজেশন অফ আ হোয়াট দি গোল গোলটা তো নিজেকেই সেট করতে হবে আমার যদি মনে হয় আমি 10টা 5টা চাকরি করে আমি সফল একটা কিংবা সরকারি চাকরি করে সফল তাহলে আমি সেটা করতেই চেষ্টা করব যদি মনে হয় যে না আমি কবিতা লিখবো তাহলে আমি কবিতাই লিখবো যদি মনে হয় নাটক করব জানেন যে এই যে গ্রুপ থিয়েটারে যে নাটক করে অনেকের সাথে মিশি পয়সার জন্য করে না কিন্তু এটা তো ওদের পাগল প্রাণ যে নাটক করব অনেক বড় বড় ফিল্ম অ্যাক্টরও দেখছেন নাটক করছে তারা কিন্তু পয়সার জন্য করছে না দে ডু বেসিক্যালি নিজের আত্মার শান্তির জন্য যে বলছি আমার নিজেরও সবসময় মনে হয় যে শুধু ইঞ্জিনিয়ারিং করাটা আমার জীবন ছিল না সো আমি শুধু ইঞ্জিনিয়ারিং দস্তুরে কাজ করেছি আমি শুধু ইঞ্জিনিয়ারিং করিনি আমি শুধু একাডেমিক্সই আমার জীবনে আমি অনেক পড়াশোনা করেছি আমি ছেলেদের পড়াতে যেয়েছি আমার পিএইচডি ডক্টরেট অ্যান্ড ডক্টরেট করেছি হাইয়েস্ট কোয়ালিফিকেশান কিন্তু তারপরেও মনে হচ্ছে কিছু এই যে বলছে রিয়েলি কিন্তু জয়ের পথে সঙ্গে সুজয় করা হয় ফর মোটিভেটিং দ্য স্টুডেন্টস যে সফল ব্যক্তিদের এনে তাদের সাফল্যের অ্যাজ ওয়েল অ্যাজ চ্যালেঞ্জের কথা বলা যে সেই যে সফলতা তার পেছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ কী করে
এবং সবার মনে হয় কি যখন দেখবেন এটাও খুব ট্রু যে চ্যালেঞ্জের মুহূর্ত কিছুতেই যেতে চায় না যে কঠিন মুহূর্তটা মনে হচ্ছে যে নেভার এন্ডিং দুর্গাপূজা চার দিন মনে হয় যত চার মিনিটে চলে গেল তার কারণ যে কোনো ভালো মুহূর্ত খুব তাড়াতাড়ি সেটা মনে করতে হবে কাজকে কাজ মনে করলে চলবে না এবং সেভাবে এগিয়ে যাবে জাস্ট আমি তোমার আবার ফিরে আসছি এই যে বাবার এই যে পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড প্লাস যে পড়াশুনো স্কুলিং কলেজ ডিড ইট হেল্প টু শেপ ইওর ক্যারিয়ার আমার তো মনে হয় তাই আমার বাবা একজন অ্যানথ্রোপলজিস্ট ছিলেন এবং প্রত্যেকের বাবা সম্পর্কে প্রত্যেকে আমরা গর্বিত এবং গর্বিত হওয়া উচিত এবং বাবার সম্পর্কটা এমন আমার বাবা যদি দিনমজুরও হয় আমার গর্বিত হওয়া উচিত কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন শুধু নয় তিনি এই পৃথিবীতে আমার জন্য বাসযোগ্য করে যাওয়ার চেষ্টা করেছেন সুতরাং আমার বাবার ক্ষেত্রেও আমি অন্যান্য বাবার ক্ষেত্রে আমরা প্রত্যেকে যেমন শ্রদ্ধাশীল আমি আমার বাবার ক্ষেত্রে শ্রদ্ধাশীল বাবা আমাকে জীবনে কোনোদিনও প্রশংসা করেনি আমি বাবার মৃত্যুর পর এখন মাঝে মাঝে বাবার ছবির দিকে তাকিয়ে ভাবি বাবা কোনোদিনও আমাকে ভালো বলল না একবার ফোন করে একটু বলেছিল মন্দ হয়নি তার মানে ভালো বলেনি কোনোদিনও তা আমি একটা জিনিস আমার বাবা ছিলেন একজন আশ্চর্য মানুষ তাকে মানে আমি যখন খুব ছোট ছিলাম আমার বাবা অ্যানথ্রোপলজিস্ট ছিলেন তিনি পুরুলিয়াতে মাইলের পর মাইল হাঁটতেন এবং পাথরের অস্ত্র মানে হাজার হাজার বছর পুরনো প্রাগৈতিহাসিক অস্ত্র খুঁজে বার করতেন আর রাত্রেবেলা আকাশ দেখতেন আমার বাবা আমাকে কিন্তু কোনোদিনও মানে আমি এটা আজকে সত্যি আমার বলতেই হবে আমার বাবা আমাকে কোনোদিনও রেজাল্ট দেখতে দেয়নি মানে আমাদের বাড়িতে নিয়ম ছিল পরীক্ষার সময় বাবা বলতো পড়ো পড়াপড়ি করতো না পড়ো পরীক্ষার সময় বলতো তুমি পড়ছো না কিন্তু রেজাল্ট আনতে যাওয়ার দিন আমাদের বাড়িতে নিয়ম ছিল যে আমি গিয়ে রেজাল্টটা নেব রেজাল্টটা দেখবো না বাড়িতে এসে বাবাকে দিয়ে দেব অর্থাৎ বাবা বলতেন রেজাল্ট বেরোনোর দিন দুঃখ আনন্দের কোনো কারণ নেই তার কারণ যার হওয়ার হয়ে গেছে এবং এরকমও হয়েছে যে আমি রেজাল্ট অত্যন্ত খারাপ করেছি বাবা আর আমাকে বললেনই না বললে দেখে তোমার মনটা খারাপই হবে আমি জানি না এখনো আমি ক্লাস এইটে আমি ইতিহাসে কত পেয়েছিলাম হ্যাঁ কিন্তু আমার ধারণা আমি খুব একটা ভালো পাইনি তা আমার বাবা ছোটবেলা থেকে আমার তো দেখো জন্ম সূত্রে ঠিক নয় কিন্তু আমি তো একটা আমার ছোটবেলাটা কেটেছি ইউনাইটেড স্টেটসে এবং আমি তুমি যে কথাটা বলছো ইউএসএ না আমার বাবা তখন ফুলব্রাইট ফেলো এবং না বাবা মা তখন দুজনেই মানে বিদেশে রয়েছেন বাবা তখন মিশিগান ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন আর মা তখন রয়েছেন শিকাগো ইউনিভার্সিটিতে ইউনেস্কো ফেলো হিসেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেশিয়াল ক্ল্যাশের উপর কাজ করছেন তা আমি ছোটবেলাতে যখন ইউএসএ তে ছিলাম একদিন বাবা আমার খুব ছোট তখন আমার খুব ক্ষীণ মনে আছে ওই তখন আমার পাঁচ বছরের কাছাকাছি বয়স পাঁচ বছরের একটু বেশি বাবা এসে আমাকে জিজ্ঞেস করছে কটা বাজে আর এই কটা বাজে ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমি কিছুতেই উত্তর দিতে পারছি না মায়ের কাছে শুনেছি সেদিন বাবা ঠিক করেছিলেন যে ইউনাইটেড স্টেটস ছেড়ে কলকাতায় ফিরে আসবেন এবং আমাকে আমি যেহেতু বাংলা জানতাম না ছোটবেলায় বাবা আমাকে বাংলা মাধ্যমে স্কুলে পড়াবেন ব্রত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে নিয়ে আসেন এবং আমি বিডি স্কুল বিধাননগর রাষ্ট্রবিদ্যালয়ে পড়ি আমি বাংলা প্রথমে পারতাম না আমি প্রথম অওয়া কখ লিখি যখন আমার সাড়ে পাঁচ বছর বয়স তার অনেক আগে থেকে এবিসিডি লিখছি কিন্তু আমি বাংলা শিখে বাংলা মাধ্যমে কিন্তু পড়েছি আবার দেখো এই বাবার জন্যই আমার খুব ফ্রেঞ্চ ভালো লাগতো কারণ আমরা ইউএসএ তে যে বাড়িতে ছিলাম তার পাশের বাড়িটা ফরাসিরা থাকতো এবং এই ফরাসি দিদিদের আমার ভালো লাগতো আর আমার বাবা ক্লদ লেভিস্ট্রস এর খুব একনিষ্ঠ ছাত্র ছিলেন বাবা ফরাসি জার্মান দুটো ভাষাই জানতেন তা ফ্রেঞ্চের প্রতি আমার ভালোবাসা ছিল আমার অ্যাডিশনাল সাবজেক্ট ফ্রেঞ্চ ছিল আমার কোনোদিনও আজ অব্দি সুজয় সত্যি কথা বলছি আমার কোনোদিনও হীনমন্যতায় ভুগিনি কোনোদিনও মনে হয়নি যে বাংলা মাধ্যমে স্কুলে পড়ে আমি বোধহয় পিছিয়ে গেছি বরং আমার মনে হয়েছে বাংলা মাধ্যমে স্কুলে পড়াতে আমি অনেক কিছু জানতে পেরেছি অনেক সমৃদ্ধ হয়েছি যেটা হয়তো যারা নিজের রুট জানে না এবং তুমি যে কথাটা বলছিলে আমার বাবার অদ্ভুত বিষয় আমার বাবা ছোটবেলায় আমাদের না মাটি দিয়ে খেলতে ছেড়ে দিত তখন সল্টলেকেতে এত বাড়ি ছিল না মাটি দিয়ে খেলতাম এবং বাবা মাঝে সাঝে আমাদের ফুটপাতে যারা ফুটপাত বাসিন্দা রয়েছেন বাচ্চা বয়সে তাদের সঙ্গে খেলার জন্য ছেড়ে দিত আমার মা খুব আপত্তি করতেন না কারণ মা বাবাকে চিনতেন ওদের লাভ ম্যারেজ দীর্ঘদিনের সম্পর্ক ছিল মাও নেই এখন তা কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা বলতো এটা কি ছেলে মানুষ হচ্ছে ফুটপাতে গিয়ে ছেলেরা বাচ্চাদের সঙ্গে তোমার বাচ্চারা ফুটপাতে খেলছে আমি বলছি আজকে তখন বুঝতে পারেনি বাবার ধারণা ছিল বা বাবা মনে করতেন প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে ফুটপাতের একটি শিশুর যা প্রতিরোধ ক্ষমতা একটি বিরাট বাড়িতে সোনার চামচ নিয়ে জন্মানো ছেলে থাকে না এবং আমাদের আমার মনে হচ্ছে আমার সাংবাদিকতার প্রথম পাঠটা ওই ছোটবেলায়
ওই জায়গা থেকে এসেছে আর রিতা তোমাকে একটু আমি এ করব যে নেক্সট এপিসোডে আমার সাথে থাকার জন্য তো এখন অনেক আমাদের সময় তো বুঝতে বলে চলে যাচ্ছে আমার অনেক কথা জিজ্ঞাসা করার আছে আমরা চলে এসেছি আজকের এপিসোডের শেষে আমি কথা দিচ্ছি নেক্সট এপিসোডে রিতোকে যা যা প্রশ্ন বাকি আছে সব করব এপিসোড শেষ করার আগে আজকে একটা গল্প বলে যাব আমি এটা কোলেট করছি আমার গল্পগুলো সুজয়ের গল্পগুচ্ছ করে এবং এই গল্পটা আগে বলেনি আমাদের না মাইন্ডে আমাদের মনই তো আমাদের শরীর চালায় মনে কিছু কিছু কথা না যদি আমরা ঢুকিয়ে নিতে পারি তাহলে সেটাই কাজ করে সেটাই কাজ করে সেটাই কাজ করে দুটো ছেলে ছেলে এবং একটা ছেলে ছিল তার নাম পার্থ এবং তার এক পিস্তুত ভাই বোন ছিল যার নাম সোনালী যখন আট বছর বয়স আট না ক্লাস এইটে পড়ে তখন পার্থ গেল একটা গার্ডেনে খেলতে একটা প্লে গার্ডেনে তার মা নিয়ে গেল এবং তার পিস্তুত বোন পিসির সাথে গেল করে সেই গার্ডেনে অনেক স্লিপ রয়েছে সিঁড়ি রয়েছে উঠছে নামছে করছে করতে করতে হঠাৎ একটা স্লিপ থেকে একটা স্লিপে উঠে একটা গাছ দেখতে পেল গাছে উঠে পড়ল গাছটা প্রায় 12 থেকে 15 ফিট লম্বা সে গাছের ডাল ধরে ঝুলতে শুরু করে তার বোনটাও দেখে পরের ডালটা দেখে ঝুলতে শুরু করে দিল হঠাৎ হাওয়া এলো হাওয়া এলে গালটা নড়ছে ডালটা নড়ছে ডালটা নড়ছে দুজনে নড়ছে পিসিও চাচাচ্ছে এদিকে পার্থর মাও চাচাচ্ছে পার্থ মা বলল ডালটা পার্থ শক্ত করে ধরে থাকো পিসি বলল বাবু সোনালী পড়ে যাস না এবং কিছুক্ষণ বাদে সোনালী পড়ে গেল মোরাল অফ দ্য স্টোরি ওই যে মাইন্ডটাকে টিউন করা পার্থর মা কি বলল পার্থর মা বলল ডালটা শক্ত করে ধরে থাকো তার মানে পজিটিভ সে কিন্তু মাইন্ডটা একদম টিউনড হয়ে গেল যে শক্ত করে ধরে তার মধ্যেই কনসিডার সোনালীর মা কি বললো সোনালীর মা পড়ে যেও না মানে নেগেটিভ থট ওই যে পড়ে যেও না যে ভয় ঢুকিয়ে দিল তার থেকেই পড়ে গেল সো আমাদের কিন্তু করতে হবে যেটা পিক আপ দ্য পজিটিভিটি অ্যান্ড লিভ দ্য নেগেটিভ থটস দেখব সাফল্য আসবেই আজকে প্রোগ্রামে চলে একদম শেষে চলে এলাম ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাইরি আশা কমিউনিকেশন সুজয় শাহ স্যাটলিং অ্যাডভার্টাইজিং শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং গৌতম পাল ইনফোভিশন সেলভেলের কেষ্ট সাহা এবং সেলভেলের নুমি মেহতা এবং কারুকৃতে কেষ্ট সাহা হোর্ডিং দিয়ে দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে করেছে এক মুখে চলাচলা নাম মুখে চলা নাম আপনারা আমাদের দেখতে থাকবেন সঙ্গে থাকবেন ফিরে আসবো পরের সপ্তাহে জয়ের পথে সঙ্গে সুজয় নমস্কার